हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। गुड आफ्टरनून। तो गुड आफ्टरनून बोलछि केन कि ब्लॉगटा आमी स्टार्ट करछि अनेक देरी करे। एखन कटा बाजे जानो? 1:30 बाजे एखन। हाँ, 1:30 समय থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা একদম সময় পাইনি সকালবেলা ব্লগটা স্টার্ট করার। সকালবেলা রান্নাবান্না করেছি, যেরকম আমার শাশুড়ি মা সকালটা করে দেয়, তারপরে দুপুরের যে রান্নাগুলো থাকে সেগুলো আমি করি। তো আজকে আমি কাটা পোনা মাছ করলাম, ডাল করলাম, আর পাতনি শাড়ি তরকারি কালকের ছিল ওইটা, আর দই, আর হিরকের জন্য আলু ভাজা লাগবে। হিরকের আলু ভাজা না হলে হয় না, ও মাছটা ভাজা খাবে। তুমি মাছ ভাজা তুলে রেখেছি, আর রাহি আমাদের মতন এখন মাছ খায়, তো মাছ এদিক থেকে এসো না, ক্যামেরাটা পড়ে যাবে। তো অনেক দেরি হয়ে গেল। তারপরে হ্যাঁ, দেরিটা কেন বলি, তো রান্নার জন্য না, রান্না করলে তো দেখাতেই পারতাম, সেটা কোনো কথা না। চিমনিটাকে পরিষ্কার করেছি, চিমনিটা অত ভালো করে পরিষ্কার হয়নি যত ভালো করে লোকেরা করে, কিন্তু এখন এই টাইমে কেউ আসছে না, তো চিমনিটা অত ভালো করে যেরকম লোকেরা করে যারা প্রফেশনাল, তারও তাদের মতন তো করা সম্ভব না, কিন্তু মোটামুটি ট্রাই করেছি। তো চিমনি পরিষ্কার করতে অনেক দেরি হয়ে যায়, হাতের মধ্যে এখনও গন্ধ বেরোচ্ছে কেরোসিন তেলে, আর একদম মানে কি বলবো, হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, তাও এরকম নখের মধ্যে ঢুকে গেছে হলুদ হলুদ। তো আমার সেকেন্ড টাইম আমি স্নান করে এলাম। ফার্স্ট টাইম আমি যখন ঘুম থেকে উঠেছি তখনই আমার স্নান হয়েছে, পুজো টুজো সব হয়ে যায় তোমরা জানো, তারপরেই আমি রান্নাটা শুরু করি। আমি সবসময় চান করে রান্না করে যাওয়া প্রেফার করি, সবসময় স্নান ঠান করে পরিষ্কার হয়ে, মানে যতই আমি নাইটি ছাড়ি যাই হোক আমার না ঠিক মনে হয় না যে আমি ফ্রেশ। তো রান্নাঘরে আমি সবসময় যাই স্নান করে, স্নান করে শীতকাল হোক গরমকাল হোক বৃষ্টি হোক, স্নান টান করে পরিষ্কার হয়ে আমি সবসময় রান্নাঘরে যাওয়া পছন্দ করি, এটা আমি করি। এবার কে কী করে জানি না। সেকেন্ড টাইম আমি স্নান করেছি, আমার হয়ে গেছে। তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে 20 তারিখের ব্লগটা আজকেই তোমরা পেয়ে যাবে, রাত্রেবেলা আপলোড করবো ইচ্ছা আছে। কিন্তু 19 তারিখে যে ব্লগটা করেছিলাম তোমাদেরকে থ্যাঙ্কগিভিং ভিডিওটা, সেটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো 19 তারিখে ব্লগটা তোমরা দেখবে 21 বা 22 তারিখে। কেন কন্টিনিউ করতে পারিনি, কারণ কি আমার যে আরেকটা ফোন আছে না, ওইটা হিরক দিয়েছে হচ্ছে সৌরভের দোকানে, মানে আমার ননদের হাজবেন্ড সৌরভ সৌরভের দোকানে দিয়েছে। তো সৌরভটাকে ঠিক করবে, স্ক্রিনটা সামনে থেকে ফেটে গেছিলো তোমাদেরকে বলেছিলাম তো, মানে আমার মোবাইলে যে কতবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি বলবো। তো ওই জন্য সৌরভের দোকানে দিয়েছে, এবার ও কবে দেবে জানি না, আজকে কালকে দিয়েছে, আজকে বা কালকের মধ্যে তো দেওয়ার কথা। তো ওইটাকে কন্টিনিউ করে আমি যে ব্লগটা আগে সেটা পরে আপলোড করবো, আর যেটা পরে সেটা আগে আপলোড করবো, হাউ ফানি না। তো যাই হোক, একটা জিনিস এখন আনবক্সিং করবো, এরকম অ্যামাজন থেকে এসছে অক্সিজেন ক্যান, যেটা খুবই জরুরি আমাদের রাখা, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পারলে দিয়ে দেবো। চুপ করো, একটু চুপ করে বসো, চুপ করে বসো, এটা essential for protection against stress and polluted environment. আচ্ছা, একটাই পেয়েছে, দুটো অর্ডার করেছিল, ভীষণ ক্রাইসিস না। এটা অর্ডার করেছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে তো সব জিনিসই শেয়ার করি যা আসে। যেরকম ভেপোরাইজারটা দেখালাম, টুকটাক যে জিনিস কিনি মোটামুটি সাজগোজের জিনিস ইচ্ছা করে তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন কি তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলি একটা পার্ট আর কি। তো তার জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, খারাপ হোক ভালো হোক তোমরা বলো, তোমরা দেখো, তোমাদের একটু ভালো রাখার চেষ্টা করি এই লকডাউনে। তো যাই হোক, এটা কিনেছি, তোমরা এটা কিনতে পারো। এটা প্রাইস কত নিয়েছে, এটা প্রাইস লেখা আছে 750, আই ডোন্ট থিঙ্ক কি 750 নিয়েছে, এটার প্রাইস অ্যাকচুয়াল এটা প্রাইস কত আমি বলতে পারবো না। দেখো এরকম একটা কভারে আসে, এরকম পিস বোর্ডের, তো এটার ভেতরে এটা থাকে সিলিন্ডার না, এটা ক্যাপ। এখানে সেফটি ইনস্ট্রাকশনস লেখা আছে, ইউজিং ইনস্ট্রাকশনস সব লেখা আছে। আমিও তো ফার্স্ট টাইম দেখছি, এই জন্য আমি এত জানি না, যেটা এটা আমি রিভিউ দিচ্ছি না, জাস্ট দেখাচ্ছি রিভিউ কী করে দেবো, ইউজ না করলে তো রিভিউ দেওয়া যায় না না, এটা আমি ফার্স্ট টাইম দেখছি, তোমাদের সাথে শেয়ার করলাম, এটা নিশ্চয়ই ভালো হবে। পিওর অক্সিজেন লেখা আছে, তো দেখো
তোমরাও কিনে রাখতে পারো তোমাদের বাড়িতে। যে হারে আমাদের দেশে কোভিড ছড়াচ্ছে, আমাদের দেশ কেন, আমি আমাদের এরিয়াতেই বলছি, আমাদের বাপের বাড়ির পাড়ায় কতজনের মানে ঘরে ঘরে কোভিড এফেক্টেড। আমার মায়ের আগের বার হয়েছিল, ভাগ্যিস আমার মা ভালো আছে, মা বাবা ভাই তিনজনই ভালো আছে। বাবা আজকালকার দিনে মৃত্যুটা স্বাভাবিক, মানে বেঁচে থাকাটাই অস্বাভাবিক, এই অবস্থা হয়েছে। তো আজকে লাঞ্চে হচ্ছে আমাদের কাটা পোনা মাছের ঝোল, ডাল, পাতনেশালি তরকারি, চিচিঙ্গা হচ্ছে সকালে করেছিলাম, চিচিঙ্গাটা এখন খাবো না, রাত্রের জন্য রেখে দেবো। দই, আলু ভাজা, হিরকে ডাল, ডাল বলেছিলাম অড়হরের ডাল। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আজকের লাঞ্চ, তারপরে বিকালে তোমাদের রাহি পাপার জামা কাপড় দেখাবো, হ্যাঁ ইভিনিংয়ে, ঠিক আছে? তাই তো, এখন রাহি খায়নি, রাহি কখন খাবে আমাদের সবার। এখন আমরা সকালবেলার থেকে ফার্স্টে লিকার চা, তারপর দুধ চা, তারপর আবার লিকার চা, মানে থার্ড টাইম আমরা পাঁচবার চা খাই দিনে, পাঁচবার। ফার্স্টে হচ্ছে সকালবেলা লিকার চা, তারপরে দুধ চা, বেলার দিকে একটু ধরো এগারোটা সাড়ে এগারোটার দিকে দুধ চা, তারপরে আবার একটার দিকে হচ্ছে লিকার চা, আবার বিকালবেলা হচ্ছে লিকার চা, আবার হচ্ছে দুধ চা, আবার ইচ্ছা করে তারপর লিকার চা, না হলে মানে দুধ চা, মানে এরকমভাবে চলে আর কি, পাঁচ ছবার করে আমাদের চা হয়ে যায়। তাহলে চলো চট করে তোমাদেরকে লাঞ্চটা দেখিয়ে আনি, মুখে বললাম এখন দেখিয়ে আনি। তো আই কি করছো তুমি, অত ভালো করে হয়নি কেন কি, এইগুলো ভালো করে খুলে পরিষ্কার করা যায়নি, এগুলো যদি খুলে পরিষ্কার করা যেত আরও ভালো হতো। এরকম জাস্ট হয়েছে মোটামুটি, তো চটপট দেখে নাও কি কি আছে। ডাল, কাটা পোনা মাছের ঝোল, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি যেটা কালকের ছিল, আর হ্যাঁ ডিমের বড়া, মাছের ডিমের বড়া তো বলতেই ভুলে গেছি, আর আলু ভাজা, এটা হচ্ছে হিরকের আলু ভাজা, আর চিচিঙ্গার তরকারি যেটা সকালে করা হয়েছিল, আর এই আমগুলো আমি এখন কাটবো। আমটাম না বটি দিয়ে কাটতেই বেশ কমফর্টেবল লাগে চাকুর তুলনায়। আর চারটে আম ভালো করে কেটে এখন টেবিলে সাজিয়ে রাখলাম, তারপর খাওয়ার পর এটা আমরা সবাই মিলে ভাগ করে খাবো। আজকে রাহি বাপ্পার লাঞ্চ দেখো, সাদা ভাত আর মাছ, এই যে কাটা পোনা মাছ, ঝোলের মাছ দিয়েছি, ওর ভাজা মাছ আমি রাখি না। তো বলেছে যে আজকে আমি কোনো ডাল ঠাল দিয়ে খাবো না। আর তোমাদেরকে একদমই ভুলে গেছিলাম ডিমের বড়াটার কথা বলতে, ডিমের বড়াটা করেছি, ডিমের বড়া আমি কী দিয়ে করি বলো তো, পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিই, লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে তেল, আর টমেটো, টমেটো একদম মানে আদা রসুন ছাড়া, টমেটো আমি কুচি কুচি করে কেটে মেখে একদম মানে পুরো একসাথে ছাড়ি না, পড়ার মতো করে 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 ছাড়ি। মাকে দেখতাম আবার যে বড়ার ঝোল করতো, ডিমের বড়ার ঝোল ভালো লাগে, ওর সাথে বেসনও মিশিয়ে দিত, মানে অনেকে অনেক রকম করে, এক একজন এক এক রকম। তো আমি তো এরকমভাবে করি, আমার এমনি ঝোল না, বড়াটাই খুব ভালো লাগে। তো ও তো ট্রাই করেছিল, এখন বড়াটা রেখে এলো, ভালো লাগছে না অনেক। ঠিক আছে, শুধু মাছ দিয়ে খাও, তুমি একা হাত দিয়ে খাবে, ও হাত দিয়ে পারে মোটামুটি, কিন্তু খুব দেরি করে, এটাই প্রবলেম। এখন আমরা খাইনি, দুটো বেঁচে গেছে প্রায়, খাবে খাবে সে একা খাবে, আর পারছে না গরমের মধ্যে চুলটা বেঁধেই নিলাম। আর চুল আমি প্রতিদিন এখন ভেজাচ্ছি, কেন কি কী গরম, কী গরম, গরমের মধ্যে ভেজাতেই হচ্ছে। সকালবেলা যখন স্নান করেছিলাম চুলটা পুরোটা করিয়েছিলাম, কাল শ্যাম্পু দিয়েছিলাম, আজকাল শ্যাম্পু দিইনি, আমি শ্যাম্পু সপ্তাহে তিন দিন করি, মানে তিনবার, ট্রাইজ ইন অবিক, স্যানিটাইজ দিয়ে হাতটা ধুয়ে নিল। তুমি একা খাবে না, আমি খাই দেবো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 3:20, আমাদের সবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপরে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে 3টের সময়, তো একটু বসে বসে একটু কথা বলতে বলতে আম কাটছিলাম, তারপর এখানে এলাম একটু শোবো বলে। আর হিরক রান্নাঘরে গেছে, ও এখন লাস্যি করছে, ভেবেছিলাম কি ম্যাঙ্গো লাস্যি করবো, কিন্তু ম্যাঙ্গো লাস্যি করার জন্য এলাইচি পাউডার দরকার, এলাইচি পাউডার আমাদের কাছে নেই, গোটা গরম মশলার মধ্যে যে এলাইচি থাকে ওটা হলেও হতো, কিন্তু গোটা গরম মশলাও নেই আমাদের কাছে। আমি এরকম সানরাইজের মশলা যেটা পাওয়া যায় না, মানে গরম মশলা পাউডার, ওটাই ইউজ করি, গোটা গরম মশলা আর কেনা হয় না, অনেকদিন কেনা হচ্ছে না। তো তার জন্য ম্যাঙ্গো লাস্যি ভাবলাম যে থাক ম্যাঙ্গো লাস্যিটা করবো না, ম্যাঙ্গো লাস্যি খেতে কিন্তু খুব ভালো লাগে, আইস কিউবসগুলো যখন পড়ে না হেভি লাগে খেতে, কিন্তু এলাচি পাউডারটা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে এরপরে যেদিন আম আসবে তো সেদিনকে দই দিয়ে
বেশ ম্যাঙ্গো লস্যি বানাবো ইচ্ছা আছে। গরমে যদি ম্যাঙ্গো লস্যি না খাই তো কী খেলাম। এখানে দেখো মাছের তেল ছেড়ে ছেড়ে লেগে গেছে, তো এখন একটু এসিটা চালিয়ে দেবো। চারটে এখন না চারটের সময়, চারটের থেকে ঠিক পাঁচটা অবধি এসিটা চলবে, তারপরে ঘরটা ঠান্ডা হয়ে যাবে। ছটা সাড়ে ছটার সময় আমি ঘুম থেকে উঠি, সাড়ে ছটা না ছটা পনেরোর মধ্যে উঠে যায় ঘুম থেকে, তারপর চা টা বানাই। অতক্ষণ এসি যদি চলে তো গা ফা না ব্যথা করতে লাগে। কালকে রাত্রে কী হয়েছে জানো, কালকে এসি অনেকক্ষণ চলছিল, প্রায় তিনটে বাজে ঘড়িতে। তো রাত্রেবেলা এমনি আমরা দেরি করে ঘুমাই, আমরা তিনজনে দেরি করে ঘুমাই, রাহিও এপাশ ওপাশ এপাশ ওপাশ করতে থাকে, আমরা দুজন না ঘুমালেও ঘুমাতে চায় না। তো হঠাৎ করে দেখছি যে গা ফা টাইমার দিতে ভুলে গেছিলো, তো গা ফা খুব ব্যথা করছে। তারপরে আমি এখান থেকে যে আমার পাশে আমি এই সাইডে শুই একদম কর্নারে, তো সুইচটা বন্ধ করে দিচ্ছি ওখান থেকে। রিমোটটা হিরকের কাছে ছিল ওই দিকে একদম। তো এসি না মশাই টানিয়ে শুলে পরে ঠিক আছে, কিন্তু মশাই টানিয়ে যদি না শুই না অল আউট জ্বালিয়ে শুই তো এসিতে আর পাখার হাওয়ার ফলে না ভীষণ গা ফা ব্যথা করে। তোমাদের হয় কি না তোমরা জানো, তোমাদের কি কারোর হয়? আমার খুব গা ফা ব্যথা করে এসির হাওয়াতে, তারপরে পাখার হাওয়া। পাখা অবশ্য একে ছিল, তাও দেখি গা খুব ব্যথা করছে, আমি একদম ঘুমাতে পারছি না। তখন তিনটে বাজে, টাইমার দিতে ভুলে গেছে, তো এখান দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আর রাহি কান্নাকাটি করে এখন ওই ঘরে গেছে, রাহি খুব কাজে। তো আমার শাশুড়িমা এখন তেল আনতে যাবে, তো বলছে যে তোরা রাইকে তোদের কাছে শোবা, কিন্তু কান্নাকাটি এমন শুরু করেছে তো ওই ঘরে নাকি শোবে। তো জানি না রাইকে নিয়ে আসতে যাব, যদি আসলে আসলো তাহলে ওখানে একা শুয়ে থাকবে। এখন আমি শুয়ে পড়বো, মানে লাস্যিটা খেয়ে অবশ্য, লাস্যি এখনও হয়নি, লাস্যি বানাচ্ছে, আমি লাস্যি বানানো ছেড়ে দিয়েছি, কারণ কি হিরকের হাতের লাস্যি খুব ভালো হয়। তো তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা করছি রাহির জামাগুলোর সাথে। বেশি জামা এখানে নেই আমার কাছে, না বেশি আমার বলাটা ভুল হবে, এখানে আছে ধরো 70%, 30% ওখানে আছে, 50-50 না 70-30, ঠিক আছে। চলো সন্ধ্যেবেলা দেখা করছি। ফ্রেন্ডস গুড ইভিনিং, চলে এলাম, বলেছিলাম না তোমাদের সাথে সন্ধ্যেবেলা আবার দেখা করবো। চা টা খাওয়া সব হয়ে গেছে, তো আর একবার চা খাওয়া বাকি আছে, এখনো ভিডিওটা করবো তারপরে চা খাবো। তো বলেছিলাম রাহি কয়েকটা জামা শেয়ার করবো তোমাদের সাথে, তো চলো জামাগুলো নিয়ে বসে পড়েছি। একদম এদিক ওদিক পুরো হয়ে আছে জামাগুলো, দেখালাম না লজ্জায়, তোমরা কি ভাববে দিদি জামা গুছিয়ে রাখতে পারে না। তো দেখো ফার্স্ট এই জামাটা দিয়ে শুরু করছি, এ দেখো এটা হচ্ছে জাম্পস্যুট একটা, সরি কোনটা কে দিয়েছিল অতটা বলতে পারবো না, মানি হ্যাঁ ও হ্যাঁ এটা দিয়েছে। সোয়েটশার্ট নিয়ে চলে এস, তুমি মাথা থেকে ওটা খুলে বসো, থাক ওটা পুরো বসো, দেখো না মাথা থাক, এই যে ওটা সব পুজো রে বাচ্চা, গেঞ্জি জিন্স, বসো বসো, আস্তে 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 আস্তে, ক্যাপটি এটা হচ্ছে শরারা, শরারাটা কোথায় দেখি কচনের, ওর না এটা গেঞ্জি একটা, এটার সাথে ডাংরি, ডাংরিটা কোথায়, এটা আরেকটা ডাংরি, এটা অনেক ছোটবেলার থেকে বুঝতে পারছো, তাও হয় ওর এতই ও মানে মোটা তো সব কিছুই হয়ে যায়। এটা স্কার্ট, এটা অনেক আগে কিনেছিল, এটা এখনো পড়তে পারে স্কার্ট। এটা একটা জামা কটনের, এটার সাথে একটা হট প্যান্ট আছে, দেখাচ্ছে আগে করে সব পাওয়া যাচ্ছে না, আছে এটা একটা টি শার্ট, তোমার কোনো সাইডে রাখো, এটা একটা জামা, তুমি নিয়ে আসো
জামাটা দেখেছো পাটের জামাটা দাও গেঞ্জিটা দেখালাম না স্লিভলেস ওটা এই প্যান্টটা এই হট প্যান্টটা এটা দেখেছো তোমরা দাঁড়া দাঁড়া আস্তে আস্তে তো এরপরে এই টপটা এটা স্কার্টটা হচ্ছে ওই বাড়িতে আছে স্কার্টটা এখানে নেই কিন্তু এটা তো তোমরা দেখেছো এই ভিডিওটা আমি করেছিলাম যখন ওই জামাটা কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে এসেছিল এটা কি সুন্দর একটা টপের সাথে যে কোনো কিছুর সাথে এই বাটনটা এই যে বাটন আছে এটা দিয়ে পরতে পারবে অন্য টপের সাথে পরতে পারবে খুব দারুণ জিনিসটা আর লেগিংস এই যে এই রেড কালারের আছে আর এটা ফিরোজি কালারের আর একটা আছে পিঙ্ক কালারের ওটা ওই বাটটা আছে তাই তো ব্ল্যাক কালার লেগিংস হ্যাঁ ব্ল্যাকটা ছোট হয়ে গেছে ব্ল্যাকটা অনেকদিন আগে কেনা ছিল ব্ল্যাকটা বিগ বাজার থেকে কিনেছিলাম খুবই ভালো কোনো ছেড়ে নি কিছু না কিন্তু ছোট হয়ে গেছে ব্ল্যাকটা ছোট হয়ে গেছে একটা ব্ল্যাক কিনে দেবো আর এই যে একটা ফ্রক এটা হচ্ছে লেহেঙ্গা কি সুন্দর লেহেঙ্গাটা এটা পুজোর সময় আর আগের যে জামাগুলো ছিল অনেক জামা ওগুলো সব বাতিল করে দিয়েছি রিজেক্টেড লিস্টে আছে সব জামাগুলো কেন কি জামাগুলোর ছোট হয়ে গেছে বা রাই পড়তে চায় না আরও আছে আর এই যে দেখো লেহেঙ্গা চলি পিঠটা দড়ি বাঁধা এইটা ওড়না ছিল ওড়নাটা না মানে একদমই ভালো ছিল না তো ওড়নাটা কী করেছি ওড়নাটা রেখে দিয়েছি ওড়নাটা কেমন জানি ছিল মানে এই কাপড়ে ছিল ওড়নাটা এই কালারের তো চলো এটা তো নট একটা আমার তো চলো বন্ধুরা আমি ভিডিওটা আর বাড়ালাম না আমি এখানেই এন্ড করলাম তা আজকের ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে মেন অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে রাহির জামা রাহির ড্রেস কালেকশন বলতে চাইছিলাম ফ্রক ফ্রক তো না এখানে তো সব রকমের ড্রেস আছে রাহি আর রাহি কিন্তু বেশিরভাগ পরতে ভালোবাসে ইন্ডিয়ান ড্রেস তাই তো ইথনিক ওয়্যার ওর ভালো লাগে হ্যাঁ স্কার্ট স্কার্টও স্কার্ট ভালো লাগে স্কার্ট জামা ঠিক আছে চুড়িদার টুড়িদার এই সমস্ত জিনিস ওর না হট প্যান্টস বা জিন্স ক্যাপ্রিস ওর পরতে ভালো লাগে না একদম ভালো লাগে না রাহির বন্ধু বা রিশা ওইগুলো পরতে বেশি ভালোবাসে রাহি সবসময় ফ্রক করবে বড়ো বড়ো এই সমস্ত জিনিস চুড়িদার পরবে বড়দের মতো শরারাটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে ফ্লিপকার্টে জামাগুলো দেখে বলেছে আমি কিন্তু এই চুড়িদারটা এবার কিনবো এই লেহেঙ্গাটা কিনবো একটা লেহেঙ্গা চুজ করে রেখেছি ওটা অষ্টমীতে যদি সব ঠিক থাকে যাই হোক বাচ্চাদের তো কিনে দিতেই হবে অষ্টমীতে পড়ার জন্য একটা পিঙ্ক আর হলুদের মধ্যে নিচে ওটা চুজ করে রেখে দিয়েছে যে ওপরে যে ওটা হচ্ছে ছোট ব্লাউজ না ওটা হচ্ছে টপের মতন আর কি ওটা পিঙ্ক কালারের আর যে স্কার্টটা হয় লেখাটা ওটা ইয়েলো কালারটা চুজ করে রেখে দিচ্ছি এটা আমি কিনবো পুজোর সময় ওর জিন্স প্যান্টের দিকে কোনো অ্যাট্রাকশন নেই কোনো ভালোবাসা নেই ঠিক আছে তো চলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই গুড নাইট টেক কেয়ার হ্যাঁ সুইট ড্রিমস।